আবরারের খুনিদের শাস্তি নিশ্চিত করা হবে সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। সকল বিশ্ববিদ্যালয়ের হলে অভিযানের নির্দেশ। আবরার হত্যার প্রতিবাদে আজ উত্তাল বুয়েট। ভিসির পদত্যাগ চান শিক্ষকরা, সরে দাঁড়ালেন হল প্রভোস্ট। এবং শেরেবাংলা হলের সিসি ক্যামেরায় 15 মিনিটের ভিডিও প্রকাশ, আবরার হত্যায় জড়িতদের চিহ্নিত করেছে শিক্ষার্থীরা। স্বাগত এশিয়ান সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শারমিন জাহান মেরি এবং আমি আনোয়ার রাজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের যত ধরনের শাস্তি আছে সব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে ভারত ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কেউ অপরাধ করলে সে অপরাধী, তার আর কোনো পরিচয় থাকতে পারে না। অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সামগ্রিকভাবে ছাত্র রাজনীতি বন্ধের কোনো চিন্তা সরকারের নেই, তবে বুয়েট কর্তৃপক্ষ চাইলে তাদের ক্যাম্পাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এ সময় জনগণের টাকায় হল থেকে কারো কোনো মাস্তানি সহ্য করা হবে না বলে মন্তব্য করে অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের হলে অভিযান চালাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, বিদেশ থেকে আমদানি করা এলপিজি গ্যাস ত্রিপুরায় বিক্রি হবে, প্রাকৃতিক গ্যাস নয়। ওই কে ছাত্রলীগকে, ছাত্রদল কে কি, আমি কিন্তু সেটা বিবেচনা করিনি। আমি বিবেচনা করছি অন্যায়ভাবে একটা বাচ্চা ছেলে, কত 21 বছর বয়সের একটা ছেলে, তাকে হত্যা করা হলো পিটিয়ে পিটিয়ে, কি অমানবিক। কেউ যদি কোনো অপরাধ করে, সে কোন দল কি করে না করে আমি কিন্তু সেটা দেখি না। আমার কাছে যখন অপরাধী অপরাধী, আমি অপরাধী হিসেবেই দেখি। এবং বুয়েটে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার সাথে সাথে খুব সকালবেলা আমি যখন খবর পেলাম, সাথে সাথে আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি সংগ্রহ করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের কুপ্রভাব থেকে শিশুদের মুক্ত রেখে তাদের উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে সরকার। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলার দিকেও মনোযোগী হবার আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন ইমরান হোসেনের রিপোর্টে। বাংলাদেশে মোট জনসংখ্যার 40% শিশু। এই শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা ও তাদের সম অধিকার নিশ্চিতের লক্ষ্যে 7 থেকে 14 অক্টোবর সপ্তাহব্যাপী সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো, এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি চাচ্ছি যে এই সুপ্ত মেধাগুলি আরো বিকশিত হোক। শিশুদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করে দেশ গড়ার কাজ করছে বর্তমান সরকার। আমাদের অনেক বয়স হওয়ার পরে আমরা যখন কম্পিউটার শিখতে গেলাম, আমাদের কিন্তু শিখতে হয়েছে অনেক মনোযোগ দিয়ে, কিন্তু শিশুদের মাঝে তাদের মেধাটা এত বেশি, তাদের খুব বেশি এটা শিখতে হয় না, কেমন করে যেন তারা খুব তাড়াতাড়ি সব শিখে ফেলে, কাজে তাদের এই মেধাটা বিকাশের সুযোগটা করে দেওয়া দরকার। তবে আমি বলবো যে সেই সাথে খেলাধুলা, শরীর চর্চা, সেগুলো আমাদের যে অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের কুপ্রভাব থেকে শিশুদের মুক্ত রাখতে হবে। আমরা চাই আমাদের শিশুদের মন মানসিকতা আরো উন্নতি হোক, আরো সুন্দরভাবে গড়ে উঠবে। যেমন সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতি এসব কুপ্রভাব থেকে আমাদের শিশুদের মুক্ত জীবন, সুন্দর উন্নত জীবন, উন্নত ভবিষ্যৎ গড়ে উঠবে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, আর সেভাবেই আমরা দেশকে গড়ে তুলতে চাচ্ছি। পরে শিশুদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবারও আবরার হত্যা প্রসঙ্গ।
আবরার হত্যার প্রতিবাদে বুয়েটের শিক্ষার্থীরা এবার 10 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আর ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের পদত্যাগ দাবি করেছে বুয়েট শিক্ষক সমিতি। এদিকে আবরার হত্যার ঘটনায় পদত্যাগ করেছেন শেরে বাংলা হলের প্রভোস্ট মোহাম্মদ জাফর ইকবাল খান। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। আবরার হত্যার প্রতিবাদে তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা সকাল থেকে শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শুরু হয়। খুনিদের দ্রুত বিচার নিশ্চিত, ছাত্র রাজনীতি ও ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধ সহ 10 দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের প্রকার শারীরিক এবং মানসিক নির্যাতন বন্ধ করতে হবে এবং এই ধরনের সন্ত্রাসে জড়িত সকল ছাত্রত্ব প্রশাসনকে বাতিল করতে হবে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে হলে হলে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে। শনাক্তকারী খুনিদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্ররা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ক্যাম্পাসে এমন ঘটনা অবলীলায় ঘটছে। সবসময় আতঙ্কে থাকে আর জুনিয়র মোস্ট ব্যস্ত, সবসময় আতঙ্কে থাকে। সরকারের কাছে আর কিছু চাও নেই, তারা তো কি পারে সেটা দেখা হয়ে গেছে। এখন যা করার আমাদের নিজেদেরই করতে হবে, নিজেদের সেফটিটা নিজেদেরই নিশ্চিত করতে হবে। এদিকে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ। ওই বিভাগের প্রধান বলছেন, বর্তমানে যে ছাত্র রাজনীতি ছাত্রদের ক্ষতি করছে, ক্যাম্পাসে সেই ছাত্র রাজনীতির প্রয়োজন নেই। সেই পরিবেশ এখন আর নেই, সেই রাজনীতি এখন আর নেই, বুয়েটে সেই রাজনীতি এখন আর নেই। অন্য জায়গার অবস্থা তো আপনারা ভালো করে জানেন। সেই রাজনীতি যেহেতু স্টুডেন্টদের কোনো উপকারে আসছে না, বরং ক্ষতি করছে, তো সেই রাজনীতির আসলে দরকার নেই। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনও। এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না বলেও দাবি তাদের। ছাত্রদের সাথে প্রভোস্টের যে একটা বিরাট একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং শুধু প্রভোস্ট কেন, সম্পূর্ণ প্রশাসনের সাথে ছাত্রদের একটা বিরাট দায়িত্ব, বিরাট দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং কোনো দল সেটা চায় না, যারা প্রকৃত রাজনীতি করে তারা সেটা চায় না। তারা কারা এখানে ঢুকছে সেই প্রক্রিয়াকে যতক্ষণ পর্যন্ত শোধরানো না যায়। এদিকে আবরার হত্যার ঘটনা ছাত্রলীগের জন্য লজ্জাজনক জানিয়ে সংগঠনটির সভাপতি বলছেন, এ নিয়ে কেউ খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সংগঠনের পরিচয় পদবি ব্যবহার করে কতিপয় ব্যক্তির অতি উৎসাহী হয়ে সংগঠিত কোনো কর্মকাণ্ডকে বাংলাদেশ ছাত্রলীগ অতীতের ন্যায় বর্তমান এবং ভবিষ্যতে প্রশ্রয় দিবে না। বাংলাদেশ ছাত্রলীগে কোনো ধরনের অপরাধকারীর বাংলাদেশ ছাত্রলীগে কোনো স্থান হবে না। এছাড়া খুনের ঘটনায় বিচার চেয়ে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবরারের মৃত্যু নিশ্চিত জেনেও হল প্রভোস্ট জাফর ইকবাল খান ও ছাত্র কল্যাণ পরিচালক মিজানুর রহমান খুনিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থাই নেননি। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্য। জানা গেছে, 3 দফায় বেদরক পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল 6 ঘাতক। আরো জানাচ্ছেন রাশেদ আকন। কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় হলের সিসি ক্যামেরার 15 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বুকের ব্যথা। ভিডিও ফুটেজে শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িত সবাইকে শনাক্ত করে নাম প্রকাশ করে, যেখানে দেখা যায় রাত 8:15 দিকে ফাহাদকে দোতলায় 2011 নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর ওই কক্ষে প্রবেশ করে আসামিরা। দেখা যায় নির্যাতনের পর ফাহাদকে কোলে করে রাত 1:15 দিকে 2005 নম্বর কক্ষে নিয়ে যান তারা। কত ব্যথা। এর প্রায় 1 ঘন্টা পর রাত 2:00 দিকে ফাহাদের মরদেহ 2005 নম্বর কক্ষ থেকে বের করে সিঁড়িতে ফেলে রাখা হয়। এরপর আসেন চিকিৎসক, কিছুক্ষণ পর স্ট্রেচারে করে ফাহাদের মরদেহ নিচে নামানো হয়। মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন হলের প্রভোস্ট ও ছাত্র কল্যাণ পরিচালক। এ সময় কথা বলতে দেখা যায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলকেও। সোমবার রাতে ক্যাম্পাসে পুলিশ কর্মকর্তাদের অবরুদ্ধ করে তাদের কাছ থেকে 2.5 জিবির প্রায় 6 ঘন্টার ছবি সংগ্রহ করে শিক্ষার্থীরা। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। দর্শক সহানুভূতি জানাতে কুষ্টিয়ায় আবরারের বাড়িতে গিয়েছিলেন বুয়েটের ভিসি, তবে এলাকাবাসীর বিক্ষোভে তোপের মুখে পড়ে দেখা না করেই কুষ্টিয়া ছেড়েছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান রিজু। রিজু, বুয়েট ভিসির কুষ্টিয়া যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। আপনাদের কবরের কিন্তু কবরকে জিয়ারত করেন, জিয়ারত করার পরে ওখানে কিন্তু স্থানীয় ছাত্ররা এবং
সাংবাদিকদের তোপের মুখে পড়েন এবং তিনি কোনো প্রশ্নের সঠিক দিতে পারেন না। পরবর্তীতে যখন আবরারের বাড়িতে আসতে ঢুকতে দেয় তখন কিন্তু এখানে হাজার হাজার নারী এবং পুরুষরা কিন্তু ভিসির কাছে প্রশ্ন করেন যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন, আপনি যখন বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে এবং বিশ্ববিদ্যালয়ে যখন ওর জানাজা হয় সেই সেখানে আপনি অংশগ্রহণ না করে আজকে কেন এখানে আসলেন, এবং এখানে এসেও কিন্তু ব্যাপক ক্ষোভের মুখে পড়ে এবং যারা বিশেষ করে নারীরা ছিলেন তারা কিন্তু স্লোগান দিতে থাকেন ভিসাচ্ছে। ভিসি তখন কিন্তু বাড়ির মধ্যে না গিয়ে ভিসি কিন্তু এখান থেকে এক প্রকার তিনি কিন্তু ফিরে যান। ফিরে যাওয়ার পরে এখানে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, এখানে কিন্তু ভিসিকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপক পরিমাণ র‍্যাব এবং পুলিশ এখানে উপস্থিত ছিলেন এবং ভিসির সাথে কিন্তু কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা কুষ্টিয়ার কিন্তু তার সাথে ছিলেন। পরবর্তীতে যখন উত্তাল হয়ে যায়, এক কথায় উত্তাল হয়ে যায় এলাকার সাধারণ মানুষ নারী পুরুষরা আবরারের বিচারের দাবিতে, আমি কথা বলেছি আবরারের ছোট ভাই ফায়াজের সাথে, ফায়াজ কিন্তু অভিযোগ করেছে যে তিনি ভিসিকে প্রশ্ন করেছিলেন যে আপনি এতক্ষণ পরে কেন আমার আমাদের কুষ্টিয়াতে আসলেন এবং আমার ভাইয়ের কবর জিয়ারত করতে আসলেন, আমার ভাইয়ের লাশটা কেন দেখলেন না। সেই সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তাকে বুকে কেলি দিয়ে আঘাত করে এবং সে পড়ে যায় বলে সে কিন্তু অভিযোগ করছে, এবং আরো অভিযোগ উঠেছে যে তার ভাবি কিন্তু পুলিশ তাকে নির্যাতন করেছে, এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা কিন্তু পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। আমার সাথে রয়েছে আপনার খালাতো ভাই, আমরা একটু কথা বলবো তার সাথে। আচ্ছা, আসলে আজকে ভিসি আসার পরে এখানে কি ঘটনা ঘটেছিল এবং ভিসি যে মহাতায় যে ফিরে গেলেন এই ঘটনাটা কি, এবং পুলিশ যে নির্যাতন করেছে বলে আপনারা দাবি করছেন এই বিষয়টি আজকে আপনার কাছে জানবো। আসলে এখানে আসার পর থেকে, এলাকার জনগণ এবং এলাকার মানুষের চোখের মুখে পড়ে, তিনি কবর জিয়ারত করে কিন্তু বাড়িতে ঢুকেন নাই, এবং তাকে ঢোকার সময় এলাকার লোকজন যখন তাকে প্রশ্ন করে কোনো উত্তর সে সদ উত্তর দিতে পারে নাই, পরিবেশ সে ফেরত যায় এবং এখানকার কুষ্টিয়া জেলার পুলিশ কর্মকর্তারা আপনার ছোট ভাই আপনার ভাইয়াদের গায়ে হাত দেয়, এখানে আরো দুজন মহিলার গায়ে হাত দেয়, তারা এখন হাসপাতালে আছে। আমি আপনাদের খালাতো ভাই হিসাবে একটা কথা বলতে চাচ্ছি, আমি কুষ্টিয়াবাসীর কাছে আবেদন জানাচ্ছি আগামীকাল সকাল 10টায় কুষ্টিয়া জেলা স্কুলের সামনে আপনার হত্যার বিচারের জন্য আমরা কুষ্টিয়াবাসীর মানববন্ধন করতে চাই। আপনারা কুষ্টিয়াবাসীর প্রতি আমার আকুল আবেদন, আপনারা সবাই ছাত্র সমাজের কাছে আবেদন, আপনার হত্যার বিচারের জন্য আপনারা এই মানববন্ধনে সবাই অংশগ্রহণ করে আমরা অংশগ্রহণ করি এবং সবাইকে অংশগ্রহণ করতে বলি, এই বলে আমি আবরারের মায়ের সাথে কথা বলেছিলাম, তার মা কিন্তু আমাকে জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রীর কাছে তার সন্তানের ভিসা পেয়েছেন। এই ছিল আমার রিজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বুয়েট ভিসির কুষ্টিয়া যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান রিজু। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাট অসুস্থ হওয়ায় আদালতে হাজির করা যাচ্ছে না বলে আদালতকে প্রতিবেদন দিয়েছেন কারা কর্তৃপক্ষ। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুজ্জামান আনসারির ইজলাসে প্রতিবেদন দাখিল করে কারা কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাকে হাজির করা সম্ভব হচ্ছে না। মাদক ও অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত আরেক নেতা আরমানকে আদালতে তোলা হয়। এ সময় আদালত আরমানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। একই সাথে সম্রাট ও আরমানের মামলার পরবর্তী শুনানি 15 অক্টোবর ধার্য করেছেন আদালত। সংবাদের রিপোর্ট জানিব বিরতি আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। 22 দিনের জন্য বন্ধ হলো দেশে ইলিশ আহরণ, অমান্য করলে 2 বছরের জেল, জেলেদের জন্য থাকছে প্রণোদনা।
বিরতি শেষে আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান নিউজ, সঙ্গে আছি আমরা দুজন, আমি আনোয়ার রাজ এবং আমি শারমিন জাহান মিরি। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন আমজনতা। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার মতো নির্মম ঘটনা কেন বাড়ছে এই সমাজে, আর এ বিষয়ে সাধারণ মানুষই বা কি ভাবছেন তা জানাচ্ছেন তামান্না তাহসিন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হয়েছে বুয়েট ছাত্র আবরার। সমাজে কেন এ ধরনের ঘটনা বেড়েই চলছে, এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ, চলুন দেখে নিই। বুয়েটের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, এটা আমরা সাধারণ লোক হিসাবে যেটা বলতে চাচ্ছি, এটা আমরা চাই না। এটা শিক্ষাঙ্গন পরিবেশে এই ধরনের ঘটনা ঘটুক, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটলে তো পড়ালেখার অনেক বিশৃঙ্খলা হবে, অনেক ছাত্রছাত্রী এগুলো ভোগ করতে হবে, অনেক সমস্যা, আলটিমেটলি পিছনের ছাত্রগুলো উদ্বেগ হারিয়ে ফেলবে তাদের পড়ালেখার। তো একটা মানুষ যে আমি দাঁড়িয়ে রাখছি, আমি নামাজ পড়ি, আমি মুসলমান, আমি দাঁড়িয়ে রাখলে আমি শিবির হয়ে যাব? যারা মারছে তাদের অবশ্য দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। যে বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে সামান্য একটা পোস্টের জন্য একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে, আর বুয়েটের মতো প্রতিষ্ঠানে আমি যেটা মনে করি যে এরকম প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি কোনো দরকার নেই। রাজনীতি মানে আসলে যে মত পার্থক্য বা যে মানে একটা দ্বিধাদ্বন্দ্বর সৃষ্টি হয় এক জায়গায় থাকলে, তো সব মিলিয়ে মনে হয় মানে ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে যদি বন্ধ থাকতো সেটাই মনে হয় বেটার হতো আমার মতে। আমি যে মেরে ফেললাম, হ্যাঁ, আর এটার যে কোনো শাস্তিও হবে না এটাও কিছুটা মনে করেন আমাদের আগে থেকেই দেখা যে কোনো কিছুই হচ্ছে কিন্তু এটা কোনো শাস্তি হচ্ছে না। বুয়েট ছাত্র আবরার হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার পক্ষে মত দিয়েছেন আমজনতা। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। আজ থেকে 30 অক্টোবর পর্যন্ত 22 দিন সারা দেশে ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময় ইলিশ পরিবহন, বেচাকেনা ও মজুত করা যাবে না। অমান্য করলে 2 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা করা হবে। তবে নিষেধাজ্ঞার সময় বিশেষ প্রণোদনা দেওয়া হবে জেলেদের। নিষেধাজ্ঞার কারণে এরই মধ্যে তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার নৌকা। অক্টোবরের এই সময় মিঠা পানিতে ডিম পাড়ে প্রায় 80% মা ইলিশ। তাই আশ্বিনের পূর্ণিমার 4 দিন আগে এবং পরে 18 দিন উপকূলীয় অঞ্চল, নদীর মোহনা সহ যেসব নদীতে ইলিশ পাওয়া যায় সেখানে জাল ফেলতে পারবে না মৎস্যজীবীরা। সিলেটের দক্ষিণ সুরমায় চাঞ্চল্যকর শিশু নাইম হত্যা মামলায় চার্জশিটভুক্ত 5 আসামির মধ্যে 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এই মামলায় একজনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরেও বিচারক জেলা জজ মোহাম্মদ মহিতুল হক এই রায় দেন। যাদের মৃত্যুদণ্ড দেয়া হয় তারা হলেন মোহাম্মদ ইসমাইল আলী, মোহাম্মদ মিঠুন মিয়া, হোসেন বিপুল ও জুনেদ হোসেন। এই মামলা থেকে রুবেলকে খালাস দেওয়া হয়েছে। 2011 সালের 14 আগস্ট নিখোঁজ হয় নাইম। এর 7 দিন পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এবার বাণিজ্য সংবাদ। ডিপ্লোমেটস ম্যাগাজিনের 10 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আর্মি গলফ ক্লাবে। এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারুক খান, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান সহ আরও অনেকেই। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈদেশিক সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে চলছে। নাটোরের বনপাড়ায় মিনিস্টার মাইওয়ান 113তম শোরুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার এই শোরুমের উদ্বোধন করা হয়। বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন। মিনিস্টার মাইওয়ান ইলেকট্রনিক্সের শোরুম বিভাগের জিএম মোহাম্মদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর চেয়ারম্যান ওয়াসেক আলী সোনার,
বড়াই গ্রামের জুয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল সহ আরো অনেকেই। এবার আন্তর্জাতিক সংবাদ। লিথিয়াম ব্যাটারি নিয়ে গবেষণা করে রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জন বি গুডেনাফ, বিংহামটন বিশ্ববিদ্যালয়ের এম স্ট্যানলি এবং মেজো বিশ্ববিদ্যালয়ে আকিরা ইয়াসুনো। প্রতিবছর বিজ্ঞানে সাহিত্য শান্তিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স বুধবার এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। লিথিয়াম আয়রন ব্যাটারির কারণে বহনযোগ্য ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার সহজ হয়েছে। মোবাইল ফোন, পেসমেকার, ইলেকট্রনিক কারের ব্যবহারের পথে তৈরি করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি। সেই অবদানের কারণেই তিন বিজ্ঞানীকে সম্মানিত করা হয়। 97 বছর বয়সে নোবেল পুরস্কার পেয়ে রেকর্ড করেছেন গুডেনাফ। উইঘুর মুসলমানদের নিপীড়নের অভিযোগে এবার চীনের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মুসলমানদের দমন পীড়নে জড়িত থাকার অভিযোগে 28 সংগঠনকে কালো তালিকাভুক্তির ঘোষণার 24 ঘন্টার মধ্যেই নতুন এই বিধিনিষেধ দিল যুক্তরাষ্ট্র। এর আওতায় থাকবে চীনের সরকারি কর্মকর্তা, কমিউনিস্ট পার্টির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর অভিযোগ, উইঘুর, কাজাক, কিরগিজ, মুসলিম সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিনা অপরাধে আটক, নিষেধাজ্ঞা আর সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা সহ নানাভাবে নিপীড়ন করছে চীন, যদিও অভিযোগ অস্বীকার করেছে চীন। এরই সাথে শেষ করব এশিয়ান সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। আবরারের খুনিদের শাস্তি নিশ্চিত করা হবে সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। সকল বিশ্ববিদ্যালয়ের হলে অভিযানের নির্দেশ। আবরার হত্যার প্রতিবাদে আজ উত্তাল বুয়েট, ভিসির পদত্যাগ চান শিক্ষকরা, সরে দাঁড়ালেন হল প্রভোস্ট। এবং শেরে বাংলা হলের সিসি ক্যামেরায় 15 মিনিটের ভিডিও প্রকাশ। আবরার হত্যায় জড়িতদের চিহ্নিত করেছেন শিক্ষার্থীরা। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। এরপর সন্ধ্যা 7টায় রয়েছে টক শো নিটল টাটা টেবিল টক। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।